Assalamualaikum.
আসলে আজকে দুদিন পর্যন্ত অনেক গান শুনেছি, তো আমাকে বললো যে গান গাওয়ার জন্য। আমি তো আসলে শিল্পী না, আমি শিল্প। তো আমি দেখলাম যে এখানে আবৃত্তি ছাড়া সব কিছু হয়েছে, যেহেতু আমাকে জোর করে উঠে যাওয়া হয়েছে, আমি অন্তত একটা কবিতা করি আর কি। অন্তত এই অনুষ্ঠানটা পূর্ণতা পাবে আমার মনে হয়, কারণ সব কিছু হয়েছে, আবৃত্তিটা হয়নি। আমার কবিতাটার নাম হচ্ছে জিহ্বা। কবিতাটি লিখেছেন হাসান মাহমুদ, ইন্ডিয়ার একজন বিখ্যাত কবি। আমি চেষ্টা করব কবিতাটি পড়ার জন্য। প্রভু রাজা বলে গভু হে মন্ত্রী শুন, চিত্তে আমার সুখ যে নেই কখনো। গভু বলে কেন, তোমার তো সবই আছে। প্রভু বলে নেই শ্রেষ্ঠ আমার কাছে, নিয়ে যাও যত কোটি টাকা তুমি চাও, জগতের সেরা শ্রেষ্ঠ দিয়ে এনে দাও। গভু বলে এতে সমস্যার কি হলো, কিসের শ্রেষ্ঠ চাই শুধু সেটা বলো। পোশাক খাদ্য অলঙ্কার বা বাড়ি বললে এক্ষুনি সেটা এনে দিতে পারি। প্রভু রেগে বলে সীতা কি জানিয়ে চায়, সব শ্রেষ্ঠে সর্বশ্রেষ্ঠ চাই, নিয়ে এসো সেটা। মন্ত্রী গিরির বাড়ি মুখখানা তার কলি করি কালে মাখাহারি, গৃহিণী বধুরে কহিল বাঁকায়ে গ্রীবা, আহামিতা তুমি চেহারা করেছ কি বা। চিন্তিত গভু সমস্যা খুলি কয়, নারী কহে এত সমস্যা মোটে নয়, এসো মোর সাথে। পতির হাতটি ধরে সুদা নিয়ে গেল মাংস দোকান পরে, খাসির একটি জিহ্বা কিনিয়া বেশ, হেসে বলে নাও সমস্যা হলো শেষ। গভু রেগে বলে এ কেমন রসিকতা, নারী হেসে কয় জিহ্বা, জিহ্বা মানেই কথা। আনন্দে গভু ত্রস্তে ছুটিয়া গিয়া, পৌঁছাইল রাজপাঠার জিহ্বা নিয়া, গহভুরে কহিল দেখো রাজা দেখো, এই কথা হতে ভালো এই জগতে কিছু নেই, কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা ভূত, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ, কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ। জগতের প্রতিটি দুঃখী মানুষের মনে, যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে, মহাপুরুষেরা নবী রাসূলেরা শুনো, দেননি তো বাড়ি গাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা, মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা। এত কল্যাণ আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠে সর্বশ্রেষ্ঠ এই। প্রভু বলে অর্ধেক শুধু হলো, এবারে সবার নিকৃষ্ট কিতা বলো। গভুর মাথায় বাজ গুম দেখে কার মুখ দেখেছিল আজ, ছুটিল বাড়িতে করিয়া কি পড়ি, ঝুলিয়া পড়িল গৃহিণীর গলা ধরি। সন্দেহ চোখে হাসিয়া কহিল নারী, আজ যেন বাপু দেখি কিছু ভাড়া বাড়ি, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ মিতা। গভু বলে সবচেয়ে নিকৃষ্ট কিতা, রমণী নয়নে রহস্যবান হানে, স্বামীর তাহার কি কইল কানে কানে, শুনিয়া গভুর অদরে হাসিনা ধরে, গৃহিণীকে দেখে বিস্ময় ও আদরে। তারপর ফের মাংস দোকানে গিয়া, প্রাসাদে ছুটিল আরেক জিহ্বা নিয়া, হবুরে কহিল দেখো রাজা দেখো, এই কথার মতো বিষাক্ত কিছু নেই, সাপের ছেও চুবল দিতে পারে, ধ্বংস আনতে পারে পৃথিবীতে, কথার আগাতে ভেঙে গেছে কত বুক, কথার আগুনে ভুলে গেছে কত সুখ, সাজানো বাগান হয়ে গেছে সারখার, ধ্বংস করেছে কথা কুটি সংসার, এত বিধ্বংসী এই জগতে আর নেই, সবই নিকৃষ্টের নিকৃষ্টতম সে এই। প্রভু বলে ওঠে প্রভু ধন্য ধন্য, পুরো রাজকোষ আজ তোমার জন্য, এই পৃথিবীতে সবাইকে বলে দাও, কথার শক্তি চিনে নাও চিনে নাও, কথা হয়ে গেলে বলা তো আসে না ভিড়ে, সাবধানে সাবধানে কাজে লাগিও জিভ বাটিয়ে। ধন্যবাদ সবাই।